শীতের সন্ধ্যা হোক বা বর্ষার বিকেল, চায়ের সঙ্গে মনটা টাটা করেই। ভেজ চপ বা ভেজ কাটলেট হলো চায়ের পারফেক্ট পার্টনার। কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই ভেজ চপ বানিয়ে নেওয়া যায়। এর জন্য লাগবে কুচি করে কাটা বিট, কুচি করে কাটা গাজর। আমি বিট গাজর সেদ্ধ করিনি, কুচি করে নিয়েছি যাতে ক্রাঞ্চিনেস বজায় থাকে। আর লাগছে সেদ্ধ করে রাখা আলু, আদা গ্রেট করা, বাদাম 2 টেবিল চামচ, নুন চিনি স্বাদ মতো। ভেজ চপ বেসিক্যালি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি নিলেই ভালো হতো, যদিও এটা আপনার ওপর। লাগছে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, ভাজা মশলা আর ফোড়নের জন্য 5 ফোড়ন, 1 টেবিল চামচ ঘি, ভাজার জন্য ব্রেড ক্রাম্স আর অবশ্যই তেল। একটা প্যানে অল্প কিছুটা তেল গরম করে আমরা অর্ধেক করে রাখা বাদামগুলো দিয়ে বাদামি হওয়া অবধি ভেজে নেব। বাদাম চপটাতে একটা ক্রাঞ্চিনেস দেয়, সেটা মুখে পড়লে খেতে খুব ভালোই লাগে। এরপর আমরা ওই তেলেই ফোড়ন দেব 5 ফোড়ন, 10 সেকেন্ড মতো নেড়ে নিয়েই এতে আমরা অ্যাড করব আদা কুচি। আমি আদা কুচিতে সামান্য জল মিশিয়েছি যাতে আদা কুচিটা ভাজার সময় পুড়ে না যায়। এরপর এতে অ্যাড করব লঙ্কা কুচি। আমি এখানে 3টে লঙ্কা কুচি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দেবেন। আদা আর লঙ্কা কুচিটা আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা কিছুটা শুকিয়ে যায়। এরপর এতে আমরা টুকরো করে কেটে রাখা বিটগুলো দিয়ে দেব। আমি বিটটা ক্রাঞ্চিনেসের জন্য কুচি করে দিয়েছি, সে আগে থেকে সেদ্ধ করে রাখিনি। আমি এতে কিছুটা লবণ দিয়ে দিয়েছি যাতে বিট থেকে জল বেরিয়ে বিটটা কিছুটা নরম হয়ে যায়, আর ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা খুলে আমরা এতে গাজরের টুকরোগুলো অ্যাড করব। বিট গাজরের থেকে সিদ্ধ হতে কিছুটা সময় বেশি নেয়, তাই আমরা বিটটা আগে দিয়ে গাজরটা খানিকক্ষণ পর দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত বিট আর গাজর নরম হয়ে জল ছেড়ে দেয়। পর আমরা এতে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা মেইনলি এখানে দেওয়া হয় বাইন্ডিংয়ের জন্য। আলু করে মিক্সারের সঙ্গে মিশিয়ে নেব আমরা। আলুটা দেবো সবার শেষে, কারণ আলু দেওয়ার পর আমরা মিশ্রণটাকে কিন্তু বেশি নাড়বো না, ততক্ষণ পর্যন্তই নাড়বো যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা থেকে সমস্ত জল শুকিয়ে গিয়ে মিশ্রণটা প্যান থেকে উঠে আসে। আমি এখানে বিট গাজর আর আলু ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি যোগ করতে পারেন, কিন্তু আলুটা দিতেই হবে। এরপর আমরা এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর বেশ খানিকটা চিনি। এই মিশ্রণটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর সাথে ঝাল ঝালও, তাই চিনিটা ব্যালেন্স করে দেবেন। এরপর আর বেশিক্ষণ নাড়বো না, আমার মিক্সারটা থেকে জল শুকিয়ে গিয়ে মিক্সারটা প্যান থেকে উঠে আসে। এরপর এতে আমরা গ্যাস অফ করে দিয়ে দেবো ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ ঘি আর ভাজা মশলা। ভাজা মশলাতে আছে জিরে, ধনে আর গরম মশলা একসঙ্গে শুকনো গলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। আর সব শেষে আমরা অ্যাড করব বাদাম ভাজা। যেহেতু এখানে আর অন্য কোনো মশলা ইউজ করা হচ্ছে না, তাই ভাজা মশলাটা দিতেই লাগবে। আর ভাজা মশলা যে কোনো নিরামিষ রান্নায় একটা আলাদাই টেস্ট দেয়। এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি, তাই আপনার ইচ্ছে মতো এই রেসিপিটা যে কোনো দিন বানিয়ে খেতে পারবেন। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এরপর এটা থেকে বেশ খানিকটা পুর নিয়ে হাতের সাহায্যে একটা সিলিন্ড্রাকাল মানে লম্বাটে শেপ দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, আমার দোকানের মতো লম্বা লম্বা শেপই পছন্দ, তাই আমি এটা দিয়েছি। আর আলাদা একটা পাত্রে 3 টেবিল চামচ ময়দা, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার গুলিয়ে নেব। আপনারা চাইলে ডিমের গোড়াও ব্যবহার করতে পারেন। আমি নিরামিষ দিনের জন্য এটাকে সম্পূর্ণ নিরামিষ রেখেছি, তাই ময়দার গোড়া ব্যবহার করেছি। এই এখন দুটো হাতই ব্যবহার করতে হবে, এক হাতে ময়দার গোলা আর এক হাতে ব্রেড ক্রাম্স দিয়ে আমরা চপটাকে গুলে নেব। দুটো হাতকে গুলিয়ে ফেলবেন না, একটা হাত শুকনো একটা হাত ভেজা থাকবে। আপনার যে হাত সুবিধা আপনি সেই হাত দিয়ে এই প্রসেসটা করতে পারেন, কিন্তু একসঙ্গে দুটো হাত ব্যবহার করতেই হবে। দুবার এটাকে ময়দার গোলা চুপিয়ে দুবার ব্রেড ক্রাম্সে গড়ে নিয়েছি। এতে ওপরের আস্তরণটা হয় ক্রিস্পি আর ভেতরটা থাকে নরম।
আমার এই মিশ্রণ দিয়ে 12টা চপ হয়েছে। অন্য একটা কড়াই বেশ খানিকটা তেল ধোয়া ওঠা অবধি গরম করে গ্যাসটা একদম লো করে দিয়ে আমরা চপগুলো ভেজে নেব। আঁচ সবসময় লোতেই রাখতে হবে, নইলে উপরটা তাড়াতাড়ি ভেজে নিয়ে পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে। এরপর গরম গরম নামিয়ে চাট মশলা আর বিট লবণ দিয়ে সার্ভ করুন ভেজ চপ।